আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলে সুস্থতা কামনা করছি, ভালো থাকেন এটাই প্রত্যাশা করছি। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে দেশ পলাতক, এই যে খুনি জিয়ার কুপুত্র, হাজার হাজার টাকা পাচারকারী, এরপরে একাধিক মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি খুনি তারেক জিয়াকে লন্ডন থেকে মানে ফেরানোর, লন্ডন থেকে ফিরিয়ে আনার তো একটা চুক্তি হওয়ার, একটা বাংলাদেশ সরকারের সাথে, যুক্তরাজ্যের সাথে একটা চুক্তি হওয়ার সম্ভাবনা আছে, কথাবার্তা চলতেছে, যেটা এই যে আজকে নিউজ হলো বিভিন্ন পত্রপত্রিকা এবং টেলিভিশন চ্যানেলগুলোতে। তো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একটা নিউজ করছে, যেটা আমি একটু আগে পরে শোনাই, এরপরে বাকি বিস্তারিত আলোচনা করব। তারা নিউজ করছে হচ্ছে, হেডিংটা ছিল এরকম যে মূল শিরোনাম ছিল তারেককে ফেরাতে বন্দি বিনিময় নিয়ে ঢাকা লন্ডন আলোচনা। তো এখানে বিস্তারিত লিখছে হচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে যুক্তরাজ্যের সাথে বন্দি বিনিময় চুক্তির বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ যুক্তরাজ্য পঞ্চম কৌশলগত সংলাপ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। তো পররাষ্ট্র সচিব বলেন, তারেক রহমান রাজনৈতিক আশ্রয়ে যুক্তরাজ্যে অবস্থান করছে, আইনানুগভাবে দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের সহায়তা প্রস্তাবও দিয়েছে যুক্তরাজ্য। পররাষ্ট্র সচিব বলেন, নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু করতে নির্বাচন কমিশন কাজ করছে, নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে যুক্তরাজ্যকে প্রস্তাব দেওয়া হয়েছে, সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছে যুক্তরাজ্য, প্রয়োজনে এ কাজে সহায়তা প্রস্তাব দিয়েছে। সংলাপে ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, আর লন্ডনের নেতৃত্ব দেন যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন। এর আগে সংলাপে যোগ দিতে সোমবার ঢাকায় পৌঁছান ফিলিপ বার্টন। তো এটা হচ্ছে মূলত নিউজটা, যেটা আজকে বিভিন্ন পত্রপত্রিকা এবং চ্যানেলগুলো আজকে ইয়া করলো, নিউজ করলো। তো এই চুক্তিটা কিন্তু আসলে খুবই হওয়া দরকার, বিশেষ করে এই সময়ে। সে কিন্তু একাধিক মামলার পলাতক আসামি এবং অলরেডি কয়েকটা মামলাতে কিন্তু আপনার সে সাজাপ্রাপ্ত। তারেক রহমান কিন্তু অলরেডি সে মানে পালাই আছে লন্ডনে, এবং সে এই দেশ থেকে ফখরুদ্দিন মইনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের সময় সে কিন্তু মুচলেকা দিয়ে রাজনীতি করবে না বলে পালিয়ে গেছিল, লন্ডনে পালিয়ে গেছিল, যেটা হয়তো আপনারা জানেন, সবাই জানেন, যারা রাজনীতি সচেতন, রাজনীতির খোঁজ খবর রাখেন, তারা কিন্তু এই বিষয়টা জানেন, তাদের নলেজে আছে। তো তাকে ফেরানোর ব্যাপারে একটা চুক্তি করার, একটা সরকার যেহেতু আন্তর্জাতিক একটা ইয়ে আছে, আইন আছে, যে যে কোনো একটা দেশে, বিশেষ করে ইউরোপ আমেরিকাতে এই আইনটা কিন্তু কার্যকর আছে, যে যে কোনো দেশের একটা নাগরিক যদি রাজনৈতিক আশ্রয়ে থাকে, যেহেতু লন্ডন কিন্তু, লন্ডনের কূটনীতিকরা ইতিমধ্যে কিন্তু কনফার্ম করছে যে তারেক রহমান লন্ডনে মানে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে আছে। তো রাজনৈতিক আশ্রয়ে থাকা একজন ব্যক্তিকে হুট করে চাইলেই কিন্তু পুশব্যাক করা যায় না, মানে তার নিজ দেশে কিন্তু ইউরোপ আমেরিকার আইনে মানে কাউকে, কোনো ব্যক্তিকে যত বড় অপরাধী হোক, সে কিন্তু ওই তাকে পুশব্যাক করা যায় না, তার নিজের জন্মস্থানে, জন্মভূমিতে তাকে কিন্তু পুশব্যাক করা যায় না। তো এটার জন্য একটা দুই সরকারের ভিতর একটা চুক্তি হওয়া দরকার হয়, প্রয়োজন পড়ে আইনের কিছু বিধিবিধান আছে এই জন্য। তো জেনেভা কনভেনশন আছে, কিছু জাতিসংঘের কিছু রুলস আছে। তো এখন এই চুক্তিটা হওয়ার একটা সম্ভাবনা আছে, যেহেতু এই যে যুক্তরাজ্যের আন্ডার ফরেন সেক্রেটারি, তো তিনি বাংলাদেশ সফরে আছে, এবং এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এই যে একটা মিটিং হলো আজকে। তো এই মিটিংয়ে মানে খসড়া একটা প্রস্তাব দেওয়া হয়েছে, এখন এটা বিচার বিশ্লেষণ করে চূড়ান্ত একটা ইয়া করা হবে, চুক্তি করা হবে। এই চুক্তিটা কিন্তু হয়ে গেলে কিন্তু তারেক রহমান ফেঁসে যাবে, এবং তারেক রহমানকে দেশে আনা একদম সহজ হয়ে যাবে, আর কোনো বাধা থাকবে না, আইনি কোনো বাধা থাকবে না, ওই দেশের বলেন, আমাদের দেশে বলেন, মানে কোনো আইনি কোনো জটিলতা থাকবে না। এবং তার সাজাটা, সে যে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত অলরেডি, তার মনে হয় চারটা মামলাতে অলরেডি সে কিন্তু সাজাপ্রাপ্ত আদালত কর্তৃক। তো এই সাজাগুলো কিন্তু মানে কার্যকর করা যাবে, আর বিশেষ করে এই সময় এই চুক্তিটা হলে মানে দেশে যে অরাজকতা, দেশে যে বিশৃঙ্খলা করার একটা পাইতারা, এবং দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার যে একটা পাইতারা চলতেছে, লন্ডন থেকে যে একটা ষড়যন্ত্র চলতেছে, পুরো বিশ্বব্যাপী যে লবিস্ট নিয়োগ করছে, হাজার হাজার কোটি টাকা ডলার খরচ করে কিন্তু তারা এই যে তারেক জিয়া
বিভিন্ন দেশে তার লবিস্ট নিয়োগ করছে এবং এগুলা দিয়ে বিভিন্ন রকমের প্রপাগান্ডা চালাচ্ছে, সরকারের বিরুদ্ধে বিভিন্ন নামে বেনামে ভুয়া কন্টেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়াগুলোতে আপলোড করতেছে, প্লাস হইতেছে বিশ্বের বিভিন্ন ফোরামে, হ্যাঁ বিভিন্ন আপনার রাষ্ট্রপ্রধানদের সামনে, এই মিডিয়াতে, এই যে তার লবিস্টরা যে এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা চড়াচ্ছে, এইগুলা কিন্তু বন্ধ হবে। এবং এই খুনির একমাত্র সাজা কার্যকর হলে, এই সাজাগুলো কার্যকর হলে দেশে এনে তাকে যদি সাজাগুলো কার্যকর করা যায়, দেশে দেখবেন তো আর কোনো শান্তি নাই, কোনো বিশৃঙ্খলা নাই, সবাই তার নিজেদের সুষ্ঠু মতো যে গণতান্ত্রিক যে রাজনৈতিক অধিকার সেটা চর্চা করতে পারবে, রাজনৈতিক মত প্রকাশের যে স্বাধীনতা সেটা ভোগ করতে পারবে, আর কোনো মানে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে না, কোনো মায়ের বুক খালি হবে না, কোনো আপনার সহিংসতা হবে না। দ্রুত যদি এই চুক্তিটা হয়ে যায় সরকারের সাথে, আমাদের দেশের সরকারের সাথে, ব্রিটেনের সাথে, তাহলে কিন্তু দ্রুতই তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে এবং আমি আশা করছি সরকার এই বিষয়ে মানে দ্রুত একটা স্টেপ নেবে। এটা অনেক আগে হওয়া দরকার ছিল এই বিষয়ে, কারণ এই একটা ব্যক্তি দেশে যত অশান্তির মূল, নষ্টের মূল এবং হচ্ছে শান্তি বিনষ্টের মূল, তার কারণেই কিন্তু জনগণ বিভ্রান্ত হচ্ছে এবং বিভিন্ন রকমের মিথ্যা তথ্যে বিভ্রান্ত হয়ে দেশে একটা বিশৃঙ্খল মানে পরিস্থিতি সৃষ্টির একটা মানে আশঙ্কা তৈরি হয়েছে, যেটা এই একটা ব্যক্তির কারণে। সে বিভিন্ন দেশে টাকা দিয়ে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে বদনাম করতেছে, বিভিন্ন রকমের আপনার বিভিন্ন ফোরামে প্রপাগান্ডা ছড়াচ্ছে, এগুলোর কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, তথা এই রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। তার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, সে কিন্তু মদ গাঁজা নারী নিয়ে দেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা পাচার করছে, এটা নিয়ে কিন্তু আমোদ ফুর্তিতে আছে, মজায় আছে। এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দেশ, এই রাষ্ট্র, এই জনগণ। সুতরাং এই চুক্তিটা দ্রুতই কার্য হোক এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে।